তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে দেখো তোমরা, আমরা এখন ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, আমি পুরো রেডি, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। আর দীঘা হঠাৎ প্ল্যান হলো যাওয়ার জন্য, আর এখন বাজে ভোর 4:30, তো আমরা বেরিয়ে পড়েছি। আর বারবার পেছন দিকে দেখো দেখছিলাম, তার কারণ হচ্ছে মা বাবা বলছিল যে পৌঁছে একটা ফোন করি, সাবধানে যাস। তো আমরা বললাম যে হ্যাঁ তুমিও সাবধানে থেকো, পৌঁছে ফোন করব। তো আমরা দেখো এত ভোর তবু কত আলো হয়ে গেছে, 4:00-4:30 বাজলেই আলো হয়ে যায়। তো আমরা এখন যাব হচ্ছে কল্যাণী রোডের দিকে। তো অনেক দিন ধরেই প্ল্যান ছিল আর কি যে যাব। তো ওই যে ও যাচ্ছে হচ্ছে তোমার এটিএমে একটু টাকা তুলবে, তো এটিএমে ঢুকেছে। আর তার মধ্যেই যে দেখো এটিএমের মধ্যে একটা কুকুর ঢুকে বসে আছে, ও বলছে ইস আমি যাবো না, কুকুর ঢুকে বসে আছে ওখানটায়। তো যার জন্য আমরা আবার হচ্ছে মানে অন্য নেক্সট এটিএমে যাচ্ছি। তো আমাদের এখানে পরপর 3টে এটিএম আছে, তার জন্য কোনো সমস্যা হয় না, একটাতে না একটাতে কোনো না কোনো প্রবলেম হলে আমরা মানে অন্য কোনো এটিএম যাই। তো ও আবার এখানে ঢুকেছে ভেতরে, দেখো এসি মানে এসি চলছিল, তো তো যার জন্য পুরো কাঁচ একদম পুরো জল জল হয়ে গেছে। তো এখন ও আর কি এটিএমে ঢুকছে। তো আমাদেরকে দিদি বলেছিল যে ভোর 5টার মধ্যে কল্যাণী রোডের এখানে গিয়ে দাঁড়াতে, আমরা তো কোন সকালে উঠে বসে আছি রেডি হয়ে, এবার ওরাই বেরিয়েছে মানে অ্যাকচুয়ালি দিদিরা হচ্ছে কল্যাণী থেকে আসবে আর আমরাই আমাদের এখান থেকে কল্যাণী রোড যাব। তো আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি, জায়াবুকে ফোন করেছে, তো বলছে আমরা এখন বেরাচ্ছি, আমরা অনেকটাই আধ ঘন্টা পরে বেরালাম। তো ও এখন ওই আর কি এটিএমে গিয়ে টাকাটা তুলবে, টাকা তুলে তোলা হয়ে গেলে তারপরে আমরা আবার সামনের দিকে এগাবো। তো অনেক দিনে আর কি, তো টাকা তোলা হয়ে গেছে, এই যে এখন দেখো ভ্যানে উঠে গেছি, ভ্যানে উঠে এখন আমরা যাব হচ্ছে কল্যাণী রোড। তো কল্যাণী রোডের ওখানে গিয়ে দাঁড়াবো, তারপরে দিদিরা আসবে ওখান থেকে, কল্যাণী থেকে দিদিভাইরা আসবে, তো আমরা তারপরে আর কি রওনা দেব। তো তার জন্য আমরা সব ওখানে যাচ্ছি কল্যাণী রোডে। তো অনেক দিন ধরে প্ল্যান ছিল আর কি যাবো যাবো দিদিভাইদের সাথেই, তো আমরা যাই ঘুরতে সবসময়, বিয়ের আগেও গিয়েছি আর বিয়ের পরেও গিয়েছি। তো দিদিভাইরা আর কি সবসময় বলেছিলো, তো আমি আমার কাজের জন্যই সত্যি কথা বলতে কোথাও যেতে পারি না, কোনো অনুষ্ঠানে বা কোথাও যেতে পারি না কাজের জন্য, তো ছুটি পাই না, তো অনেক কষ্টে আর কি ছুটি নেওয়া হয়েছে। তো তার জন্য আর কি এখন অনেকদিন পরেই যাওয়া হচ্ছে কোথাও ঘুরতে। তো এখন দেখো ওই যে ভ্যানে করে যাচ্ছি, এখন অনেকটাই রাস্তা আমাদের এখানে। তো এত সকাল সকাল মানে আর কি অ্যাকচুয়ালি আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, ও অ্যালার্ম দিয়ে রেখেছিল, তো যার জন্য তাড়াতাড়ি করে উঠতে পেরেছি ঘুম থেকে। তা এ দেখো কল্যাণী রোডে চলে এসেছি, এসে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, ও একটু চা খেলো। তো চা খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে একটা কী বলবো একটা সোনা বাচ্চা এসে দাঁড়িয়ে আছে এখানটায়, এবার ও আমার পুরো পাশে এসে কীরকম করছে, আমি তাই এর জন্য আমার বরকে বললাম যে তুমি একটু বিস্কুট কিনে ওদেরকে দাও। তো ও মায়ের সাথেই দেয় আর কি এদেরকে খেতে। তো ওই দেখো দিদিরা চলে এসেছে, তো ওদের গাড়িটা ওখানটা লাগানো আছে, এর জন্য আমরা আবার এপার থেকে ওপারে যাচ্ছি। তো এখন সঙ্গে সঙ্গে সব ব্যাগপত্র নিয়ে ঢুকে ওই যে জায়গাগুলো বেরিয়েছে গাড়ি থেকে, এখন পেছনে আর কি ব্যাগপত্র সব লাগেজটাকে সব তুলে দিলাম। তো আমরা এখন গাড়িতে বসে পড়েছি। তো এটা হচ্ছে আমার মেজদি ভাই, এটা হচ্ছে আমার মেজদি ভাইয়ের মেয়ে, আর আর হচ্ছে সঙ্গে আরও অনেকেই গিয়েছিল ওখানে আর কি। তো এখন এই যে রওনা দিচ্ছি, যাচ্ছি গাড়িতে করে, তো অনেকটাই প্রায় চলে এসেছি, খুব ভালো লাগছিলো আর কি যেতে। দীঘায় এর আগেও একবার গিয়েছি বিয়ের পর পর, তো বিয়ের পর বলতে তাও অনেক দিনই পরে গিয়েছি, আর তারপরে হচ্ছে এই যে এখন যাওয়া হচ্ছে। তো আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, কিন্তু কাজ করলে না কোথাও তখন না মানে ঘোরা হয় না, অনেক 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 অনুষ্ঠানের বাড়িও হয়তো মানে কোথাও যাওয়া হয় না, ইচ্ছে করলে তখনও যেতে পারি না আমরা। তো ছুটি পেয়েছি যেহেতু তার জন্য যাওয়া হচ্ছে।
আর ওই যে দেখো আমার পাশে আমার জামাইবাবু গাড়ি চালাচ্ছে, তার পাশে আমার পাশে যে আছে সেটা হচ্ছে আমার দিদি ভাইয়ের মানে ভাইপো, মানে হচ্ছে দিদি ভাইয়ের ভাসুরের ছেলের ঘরের বউ। আর পাশে হচ্ছে আর একটা তার বেবি। আর ওকে আমি বারবার বলছি যে ওর মাথার মানে গাড়ির মানে পাশে বসেছে তো একদম জানলার পাশে, ওর মাথাতে এমনভাবে হাওয়া উঠছে যে ওর মাথায় পুরো চুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে। ওই নিয়ে ওকে সব ওকে খোঁজাচ্ছিলাম। তো এখন দেখো পুরো দীঘার এই গেটে চলে এসেছি, এই যে এখন পাস করছি এখান থেকে। তো মনটা তো ভীষণ মানে আনন্দ হচ্ছিলো যে আর কি প্রায় চলেই এসেছি। আর এখন এসে পুরো আমাদের যেই হোটেলে ছিলাম সেই হোটেলটার সামনেই নেমেছি, নেমে এখন এই যে হোটেলের সামনে নেমে এখন এই যে দাঁড়িয়েছি। ওরা সব কথা টথা বলছিলো, জিজু, তারপরে আমার বর, দিদি ভাইয়েরা সব। সত্যি খুব সুন্দর ছিল হোটেলটা। এবার ওই যে ওরা সব কথা টথা বলে নেই, এই যে ওই পুচকিটা না এত তো পাকা একটা মেয়ে কি বলবো, তো ও এত পাকা পাকা কথা বলে, খুব ভালো লাগে। আর এখানে দেখো এই যে হোটেলটা আছে না, তার ভেতরে এই ফুল গাছগুলো ছিল। আমার তো খুব ভালো লাগে ফুল গাছ, জানো আগেই ভিডিওতে অনেক বলেছি, তো আমার ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো। তো আমরা দেখো এই যে হোটেলে চলে এসেছি, রুমে ঢুকে গেছি। রুমটা ভালোই ছিল, পরিষ্কারই ছিল, খারাপ ছিল না। তো এসে একটু জলটা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে আর কি ওখানে গাড়িতে ছিলাম, তো খুব জল পিপাসা পেয়েছিল, তার জন্য জল খেয়ে নিলাম। আর তোমাদেরকে দাঁড়াও এই রুমটা দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের ভেতরে এই রুমটা, আর হচ্ছে এই যে বাথরুম, আর এই সাইডটা হচ্ছে জানলাটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ব্যালকনি, এই যে ব্যালকনির এখানটাতে বেশ ভালোই লাগছিলো মায়ের সাথে এসে দাঁড়াচ্ছিলাম। তো আমরা এখন সকালে কিছু খাবো ব্রেকফাস্ট আর কি, তার জন্য বেরিয়েছি। তো এই দোকানটায় আমাদেরকে এরকমভাবে ডাকলো কি বলবো, আর এসে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা খাবারের জন্য বসেছিলাম। অবশেষে আমরা আলুর পরোটা আর ঘুগনি পেয়েছি, কিন্তু দেখো বেচারা এরা কেউ পায়নি। এদিকে জামাইবাবু হাত মুখে নিয়ে ভাবছে কখন দেবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা রুমে গিয়েছিলাম, ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমরা স্নান করতে যাচ্ছি সমুদ্রে। তো এই যে বেরিয়েছি, বেরিয়ে পড়েছি সবাই। কিন্তু প্রচণ্ড রোদ ছিল ওখানে, খুব গরম লাগছিল, মানে স্নান করব কি মানে এত গা হাত পা জ্বালা করছে, স্নান করতে নামবো কি ভয় লাগছে আমাদের। তো যেতে যেতেই আমাদের হোটেলের কিছুটা এগিয়ে গিয়েই একটা রেস্টুরেন্ট মানে আর কি খাবারের হোটেল ছিল। তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি দেখো ওখানটায়। এবার খাবার আর কি দেখা হচ্ছে কী কী আছে না আছে। তো এই খাবারের হোটেলটায় আর কি তবে আর কি খাবো, কারণ যেহেতু আমাদের হোটেলের সামনেই ছিল, তো ওর সব কিছু কথা টথা বলা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আর কি সমুদ্রের ওই দিকে, ভালো লাগছে, মজা লাগছে, মানে কতক্ষণে যাবো, কতক্ষণে ওখানে গিয়ে স্নান করব সেটাই ভাবছি, কারণ আমার তো ভীষণ ভালো লাগে স্নান করতে। প্রথম প্রথম জানো তো আমি না খুব ভয় পেতাম, মানে ভয় পাই, এখনও ভয় পাই প্রথম প্রথম নামতে। এবার যদি কেউ মানে কেউ সঙ্গে থাকে ওই ধরে ধরে নামায়, তো আমার তখন ভয়টা কেটে যায়। তো অনেকটা চলে এসেছি আমরা না একটা সোজা রাস্তাতে না এসে উল্টো রাস্তাতে ঢুকে গেছিলাম, তো আমাদের আসতে অনেকটা সময় লাগছিলো, ঘুরে 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 আসতে হয়েছে। তো যাওয়ার সময় আর ওই রাস্তা দিয়ে যাব না। এই যে অপরটায় বসে আছি, এখনও নামিনি, নামবো একটু পরেই নামবো। তো দেখো নেমে গেছি, নেমে গিয়ে প্রথমে কিছুটা আর কি মানে স্নান টান করে আসা হয়েছে, মানে কিছুটা জলে ভিজেছি, ভিজে তারপরে আবার এসে তোমার ফোনটা নিলাম, নিয়ে আবার ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বর রাজা বসে আছে এখন। আমি পুরো পড়ে যাচ্ছিলাম জানো তো, আমার ফোনটা হাতের ওপরে, ও কোথায় আমার ফোন ধরবে, আমার ফোনটা না ধরে ও আমাকে ধরছে, আর আমি ভীষণ রেগে গেছিলাম তখন, রাগ হচ্ছিল, আমার ফোনটা পুরো জলে ভিজেই গেছে আমার। ও বলছে তুই তো পড়ে যাচ্ছিস, তোকে আগে ধরবো। আমি বলছি ফোন, আমি পড়ে যাচ্ছিলাম, আমি ঠিক উঠতে পারবো, আমি তো ডুবে যাচ্ছি না, ফোনটা ডুবে গেলে তখন তো নষ্ট হয়ে যেত। তো ওখানে তো দেখছিলে ও পুচকিটা আইসক্রিম খাচ্ছিলো, মানে চান করে উঠেই আইসক্রিম খাবে। তো আমরা রুমে এসে রেডি হয়ে গেছি, এখন একটু বেরিয়েছি, এখন এসি হচ্ছে ওল্ড দিঘায়,
এসে এই যে এই পার্কটার মধ্যে ঢুকেছি, সবাই যারা যারা এসে দেখা সবাই তো জানো এই পার্কটা দেখিয়েছো, তো এখানটায় ভালোই লাগছিল। তো এত হাওয়া দিচ্ছিল, আমি না দীঘায় গিয়ে কখনো মানে এই চুল ছেড়ে আমার খুব ইচ্ছে করে, চুল ছাড়তে পারি না, আমার ভীষণ বিরক্তি লাগে, মুখে টুকে চুল পড়লে খুব অস্বস্তি বোধ হয়, মানে এত হাওয়া দিচ্ছে আমি চুল কিছুতেই এদিক ওদিক করতে পারছি না, মানে ইচ্ছে থাকলেও না মানে কিছু করা যায় না, এরকম একটা ব্যাপার। তো আমরা কী করবো, রাত্রিবেলা সব খাওয়া দাওয়া করতে এসছে, ওখানে ঘুরে টুরে এসে খাওয়া দাওয়া করতে এসে এখানেও আমাদের কপালটাই খারাপ পুরো, মানে আর কি দুপুরবেলাও যেরকম ওয়েট, সকালে যেরকম ওয়েট করেছিলাম দুপুরও সেরকম ওয়েট করেছি, এখন দেখো এই যে রাতে এসে ওয়েট করছি। এখন রাত অবশ্য 12টা বাজে জানো তো, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট।